45,000 টাকা, 42,000 টাকা, জান ভাই 40,000 টাকা, 40,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই, আরে মাশাআল্লাহ, চমৎকার সুন্দর করে একটা খামার করছেন ভাই। সবই আপনাদের দয়ায় ছিল না, বাট আস্তে আস্তে গুছিয়েছি, ইনশাআল্লাহ সামনে আরো গুছাবো। জি ভাই, আর কি আমার কাছে ভাই খুব ভালো লাগছে খামারটা, আমাদের মনে হয় সামনে আছে ভাই। তো খামারটা আগে দেখান, 38,000। হ্যাঁ, আমি বলে দিলাম 35,000, 37,000 টাকা হইলে বিক্রি করবো। আমি এগুলো ডেবি বিক্রি করছি যে ভাই। হ্যাঁ, এগুলো আমার কাছে আছে, এগুলোর প্রাইস টা হয়তো আপনার 43,000 টাকা করে জোড়া দেয়। 43,000 বলো, কারো কাছে এই পেয়ার নাই, কারো কাছে কারো কাছে না, কেউ দিতে পারবে না। আমি তো প্রথম দেখলাম, দেখেন 1,70,000 টাকা দাম চাচ্ছি। বাট আমি আপনার পেজের মাধ্যমে যদি কেউ আসে সেক্ষেত্রে 1,55,000 টাকা হইলে আমি পেয়ার দিচ্ছি ভাই। হ্যাঁ, মেলা লাগছে ভাই, একসাথে 300 টাকা করে আমি পেয়ার গুলো রাখতে পারবো। মানে খুচরা নিলে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করছে। হ্যাঁ, রানিং পাখি, হ্যাঁ সব রানিং পাখি। তো এই পাখি গুলোর আমি দাম চাচ্ছিলাম 5,000 টাকা করে জোড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভরা, আমি তো দেখাই আমার দর্শকদেরকে এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম। আমি মোহাম্মদ ফজল, আমি চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের জয় ভাইয়ের সেট আপে, মাশাআল্লাহ ভাইয়ের অসাধারণ একটি পাখির সেট আপ। আর দেখি ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা পাখির দাম ও বিশেষণ আপনাদেরকে জানাবো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই মাশাআল্লাহ, চমৎকার সুন্দর করে একটি খামার করছেন ভাই। সবই আপনাদের দয়ায় ছিল না, বাট আস্তে আস্তে গুছিয়েছি, ইনশাআল্লাহ সামনে আরো গুছাবো। জি ভাই, আমার কাছে ভাই খুব ভালো লাগছে খামারটা, আমাদের মনে হয় সামনে আছে ভাই। তো খামারটা আগে দেখান দর্শকদেরকে, পরে কথা বলি। মানে অনেক সুন্দর করে ভাই আমার খামারটাকে সাজাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়ের কাছে অসংখ্য পাখি আছে মাশাআল্লাহ, অনেক ইমিটেশনের পাখি আছে, লাভবার্ড, কোকাডেল, রিংলেট টিয়া থেকে শুরু করে অসাধারণ অনেক পাখি আছে। প্রতিটা পাখির দাম ও ইমিটেশন আমি জানাবো, অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। জয় ভাই, আমার দর্শকদের কাছে কোন পাখি দিয়ে শুরু করবেন? ভাই হাতে করে চমৎকার পাখি দেখছি, এটা বিক্রি করার উদ্দেশ্য নাই, মানে এটা বলে দিই, এটা ফুল সুপার টেন এবং প্লাস টপিং, ঠিক আছে? তো ও আর কি বলতে গেলে মানে অনেক কথা বলে। তো আজকেই হিসাবে আমার প্রথম দিন, এক হিসাবে বলতে গেলে আমি কিছুদিন ওর সাথে সময় দিব, দেখি ওর পরিস্থিতি কোথায় যায়। আচ্ছা, খুব ফুল টপিং, মানে ও কামড় এখন পর্যন্ত আমি দেখি না, ও যে কামড় দিছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরও নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ আগ্রহ প্রকাশ করে বা নিতে চায়, সেক্ষেত্রে তখন দামটা বলে দিব। আচ্ছা দর্শক, আমরা ভাইয়ের যে পাখি গুলো আছে প্রতিটা পাখি আপনাদেরকে দেখাবো। পাটনার উপরে হালকা গ্রিন শেডের একটা আবরণ আছে, তো মাশাআল্লাহ খুবই সুন্দর এই পাখির পেয়ারটা। এছাড়া উপরে আরেকটা পেয়ার আছে ভাইয়া, এটা মেল, আর ওই কর্নারটা হবে ফিমেল, ঠিক আছে? হ্যাঁ, এটা হবে ফিমেল। তো এই পেয়ারটা ডিম বাচ্চা এর আগে করেনি, এবার ইনশাল্লাহ শীতে বা সামনের মৌসুমে প্রথম ডিম বাচ্চা করবে। তো পাখির কোয়ালিটি কালার দুটোই মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা পেয়ারে আমার কাছে আছে। এই পেয়ার গুলার দাম চাচ্ছি আমি, এর আগে কিন্তু দাম বলা হয় নাই ভাই, ভিডিও করছি দাম বলা হয় নাই, বাট আপনার পেজের মাধ্যমে আমি দামটা বলে দিতে চাচ্ছি। 1,70,000, 1,70,000 দাম চাচ্ছি। বাট আমি আপনার পেজের মাধ্যমে যদি কেউ আসে সেক্ষেত্রে 1,55,000 টাকা হইলে আমি পেয়ার গুলো বিক্রি করবো, পার পেয়ার। হ্যাঁ, এটাও কি সেম দাম রাখবো। যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে মাশাআল্লাহ। চমৎকার জোড়া এখানে দেখতে পেলেন, দুই পেয়ার। হ্যাঁ,
40,000 টাকা, 42,000 টাকা, 40,000 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 টাকা,
আপনি কিছু বলবেন ভাই? অবশ্যই তো কিছু অফার থাকবে। হ্যাঁ আপনি বলে দেন আপনার পেজের মাধ্যমে, যাতে এমন ভাবে কিছু বলবেন যাতে আপনার কাস্টমার দ্বিতীয়বার ফিডব্যাক বলেন যাতে না যে ভাই আর একটু কমান। আচ্ছা ভাই আমি বলে দিচ্ছি, ভাই বলছিলেন 38,000। হ্যাঁ আমি বলে দিলাম 35,000। যান 35,000 35,000 টাকা আপনারা পেয়ে যাবেন। মাশাআল্লাহ চমৎকার কালার ও সাইজ। হ্যাঁ মাশাআল্লাহ লেজ গুলো অনেক বড়। ভাইয়ের কাছে রিংলেটের অনেকগুলো পেয়ার আছে মাশাআল্লাহ। এখানেও আরেকটি পেয়ার দেখছি। হ্যাঁ ভাই এটা মোল্ডিং এ আছে, এই পেয়ারটাও ডিম বাচ্চা করা। এই পেয়ারটা এই অবস্থা যদি কেউ নিতে চায়, এই পেয়ারটা আমি 37,000 টাকা হলে বিক্রি করবো। 37,000 টাকা হলে? হ্যাঁ মোল্ডিং আছে, দুইটা পেয়ার আছে আমার কাছে, দুইটা পেয়ার আছে সেম। হ্যাঁ মোল্ডিং আছে দুইটা পেয়ারে, দুইটা পেয়ার মোল্ডিং আছে। যদি কেউ নিতে চায় ওইটা 38,000 টাকা লাস্ট রাখতে পারবো, আর এটা 37,000। 37,000 হ্যাঁ ভাই মাশাআল্লাহ। এখানেও মাশাআল্লাহ কিছু জোড়া আছে ভাইয়ের কাছে। ভাই ব্লু জোড়া এক জোড়া না তিন জোড়া আছে, আরো তিন জোড়া আছে ভাই, আরো তিন জোড়া আছে। বাচ্চা করা গ্যারান্টি পাখি আমার কাছে আছে, যেগুলো আসলে আমার নিজের দেখা বা আমি এগুলো দেবী বিক্রি করছি। হ্যাঁ এগুলো আমার কাছে আছে, এগুলোর প্রাইস টা হয়তো আপনার 43,000 টাকা করে জোড়া দেয়। 43,000 টাকা জোড়া, দুই থেকে তিন পেয়ার নেই সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখবো, কিছু কমায় রাখবেন ভাই। এটা আপনার টার্কিস ব্লু, টার্কিস ব্লু কারো কাছে এই পেয়ার নাই? কারো কাছে কারো কাছে না, কেউ দিতে পারবে না। আমি তো প্রথম দেখলাম, দেখেন টার্কিস ব্লু এটা। আমি বিক্রি করবো টার্কিস ব্লু বলে, টার্কিস ব্লু 35,000 টাকা হলে ভাই সেল করবো, 35,000 টাকা হইলে আমি সেল করবো ভাইয়া। কোয়ালিটি কালার সাইজ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো ভাইয়া মাশাআল্লাহ। এখানে তো ভাই পিয়ার সরাসরি, পিয়ার সরাসরি। হ্যাঁ ভাই দেখি হাত থেকে বাদাম নিয়ে খাবে সব পাখি, এক সব পাখি, সব পাখি আসবে, সব পাখি মাশাআল্লাহ। এখানে মানে টিয়ার বলতে গেলে মানে মেলা লাগছে ভাই। হ্যাঁ মেলা লাগছে ভাই। একসাথে কয় মিটার ছিল টিয়ার আছে ভাই এখানে? ভাই এখানে আপনার ব্লু একটা সেমি অ্যাডাল্ট পেয়ার। হ্যাঁ জি ভাই। এই পেয়ারটা দাম চাচ্ছে আপনার, দাম না এটা 34,000 টাকা হলে আমি সেল করবো। 34,000 টাকা সেল হবে। অলিভ দুটো মেল আছে, এই মেল গুলো ভাই 15,000 টাকা করে হলে সেল করবো, 15,000 টাকা করে হলে সেল করবো। এছাড়া আপনার অ্যালবিন একটা ফিমেল আছে ডিম বাচ্চা করা, এটা আমি আপনার ইয়া হলে সেল করবো, এটা আমি 15,000 টাকা হলে সেল করবো, এটা ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা। হ্যাঁ মাশাআল্লাহ অসাধারণ পাখি আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ যারা সব একটা গ্রে ফিমেল আছে ভাইয়া, দেখলে বুঝতে পারবেন প্রতিটা পাখি মাশাআল্লাহ অনেক চঞ্চল। বাইরের কাছে মনে এখানে দেশি টিয়া দেখছি একজোড়া নাকি ভাই? না এটা দেশি না ভাই, এটা অলিভ, 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 অলিভ। দেশি টিয়া আমি বিক্রি করি না, বড় পাখি বিক্রি করি না আসলে বলতে গেলে। এটা তো আমি বুঝতে পারি নাই। আচ্ছা অলিভ, অলিভের জোড়া ভাই কেমন যাচ্ছিলেন ভাই? অলিভটা আমি এটা জোড়া না দুইটাই মেল, দুইটাই মেল। হ্যাঁ এই মেল গুলো আমি বিক্রি করব 15,000 টাকা করে পার পিস, পার পিস 15,000 টাকা হবে মাশাআল্লাহ। অসাধারণ কালার। হ্যাঁ আর দেখতে পাচ্ছেন ভাইয়ের হাত থেকে বাদাম নিয়ে নিয়ে খাচ্ছে। এখানে হলো ভাইয়ের সব রিংগেটের যে পেয়ার গুলো দেখলেন, ভাইয়ের কাছে আরো আছে। ভাইয়ের মোট দুইটা সেট আপ, এখানে একটা সেট আপ দেখাইলাম আর একটা সেট আপ ভাইয়ের বাসায়। আর এখানে আমরা পরে শুরু করব কি দিয়ে ভাই? কোকাডেল দিয়ে শুরু করি। হ্যাঁ কোকাডেল দিয়ে শুরু করি ভাই। কোকাডেল তো ভাই হিউজ দুই পিস না, এক দুই পিস না কোকাডেল ভাই, আমি 20-25 পেয়ার দিতে পারবো মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন 20-25 কাঁচা ভরা। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ সব ভাই রানিং মনে হচ্ছে, সব ডিম বাচ্চা করা পাখি ভাই, সব ডিম বাচ্চা করা পাখি, সব ডিম বাচ্চা করা পাখি ভাই। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সব ডিম বাচ্চা করা। হ্যাঁ ভাই পাখির সাইজ মাশাআল্লাহ এত লম্বা কেন ভাই? ভাই এগুলো আসলে বলতে গেলে ডিম বাচ্চা করা পাখি একটা খামার থেকে পাখিগুলো আমার কালেক্ট করা ছিল ভাই, বুঝতে পারছেন? জি ভাই।
আর খামারি এক বড় ভাই উনি কোন এক কারণে পাখিগুলা সেল করে দিছে, ওনা অনেক পাখি আমি নিয়ে আসছি তো এই কারণে উনি ডিম বাচ্চা করছে, ওইভাবে পালছে পাখিগুলা খাবার ওভাবে দিছে, যেমন ওনা পাখির গ্রোথ সাইজ সবই অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আপনারা বাজারে এই সাইজ গুলা পাবেন না, এখানে যে সাইজ গুলা দেখতে পাচ্ছেন বডি ফিগার, এই যে নিচেও কিন্তু ভাই আছে, নিচেও আছে মাশাআল্লাহ, সব গুলা সব কাটেল ভাই, হ্যাঁ সব রানিং, সব রানিং, সব রানিং, পাখি অনেক পাখি ভাই, তার খাতা ভরা পাখি আপনারা দেখতে পাচ্ছেন, ছয় খাতা ভরা, ছয় খাতা। হ্যাঁ আচ্ছা ভাই, এই পেয়ার গুলা যদি কেউ পাইকারে নিতে চায় খামারের জন্য, যে কেউ নতুন করে খামার করবে, আচ্ছা নতুন করে যদি কেউ খামার করে সেক্ষেত্রে আমি তাদেরকে অবশ্যই স্বাগতম জানাবো, অবশ্যই বলবো যে তারা আমার থেকে পাখি নিক। হ্যাঁ আর সেক্ষেত্রে তাদের জন্য যতটুকু না করলে না আমি জয় সেটা করব তাদের জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য যা যা করা প্রয়োজন আমি তাইতেই করব। আর কেউ যদি এক জোড়া দুই জোড়া পেয়ার নেয়, দাম আমি 5,500 টাকা ফিক্সড প্রাইস বলে দিছি, বাট আপনার পেজের মাধ্যমে যদি কেউ আসে 5,300 টাকা করে আমি পেয়ার গুলো রাখতে পারবো, মানে খুচরা নিলে 5,300। হ্যাঁ আর পাইকারি সেটা আলোচনা ইয়েতে আমি ওভাবে কথা বললে আমি যতটুকু কম না রাখলে সেটা আমি রাখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ অসাধারণ পাখি, আপনারা রেট একটু ভালো দিয়ে ভালো পাখি কিনবেন, পাখি খামারে এসে দেখে কিনবেন, সুস্থ পাখি কিনবেন। অনেকে আছে কম দামে নর্মাল পাখি দেয়, আপনারা সতর্ক থাকবেন। এখানে ভাইয়ের যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর সুস্থ, এখানে হিউজ পরিমাণ পাখি আছে, আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর শুধু কোকাটেল না, ভাইয়ের কাছে হিউজ পরিমাণ লাভবানের কানেকশন আছে, আর এখানে মাশাআল্লাহ আরো পাখি আছে, আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। জয় ভাই, এগুলো তো সব সেম দামি নাকি? সব সেম দাম ভাই, সব সেম দামে। কিছু পাল আছে, লোটাস আছে, হ্যাঁ লোটাস পাল আছে ভাইয়া, এখানে দেখতে পাচ্ছেন আপনার কি সুন্দর ভাবে বসে আছে মাশাআল্লাহ, প্রতিটা পাখি অনেক সুন্দর সুস্থ। আর ভাই এখানে কিছু লাভ বাটের কারেকশন, ভাইয়ের সেম ভাইয়া ওই ভাইয়ের খামার থেকে নাও, কালার দেখেন ভাইয়া পাখির কালারের মানে সাইজের কথা বলছে, মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর কালার, এখানে আপনার অরেঞ্জ যেটা আছে কিছু, হ্যাঁ অরেঞ্জ যেটা আছে, আর আপনার সবই অফলাইনের মধ্যে যদি বলি পড়ছে, ঠিক আছে তো এই পাখিগুলো আপনার আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করছে, হ্যাঁ রানিং পাখি, হ্যাঁ সব রানিং পাখি, তো এই পাখিগুলোর আমি দাম চাচ্ছিলাম 5,000 টাকা করে জোড়া, 5,000 টাকা জোড়া চাচ্ছি, বাট আমি 4,500 টাকা হলে জোড়া গুলা বিক্রি করবো, 4,500 টাকা বিক্রি করবো, জোড়া বিক্রি করবো। একটা পাখি আমি নিয়ে আসছি ভাই, দেখেন এই পাখিটার চোখ নাই কথা বলতে গেলে, হ্যাঁ এই পাখিটা, বাট এই পাখিটা ডিম বাচ্চা করো, খুব সুন্দর ডিম বাচ্চা করো, এটার ফিমেলটাও আমার চিহ্ন দেওয়া আছে, এটা যদি কেউ নিতে চায় আমি কমে দিয়ে দিবো, বাট ডিম বাচ্চা করে 100% না করলে তাকে আমি টাকা রিটার্ন করবো, আমি আমার পাখি নিয়ে নিই। বাইরেগুলো কি সব ডিএনএ করা আছে? না ডিএনএ না ভাই, আমার আমি মেল ফিমেল 100% কনফার্ম করে দিই। আচ্ছা মানে চিহ্ন দিয়ে রাখছেন? হ্যাঁ চিহ্ন দিয়ে রাখছে, আমার একটা ইয়ে আইডিয়াতে আছে কোনটা মেল বা কোনটা ফিমেল। আচ্ছা ভাই ভাই মাথা লেখা তো চমৎকারী কি জোড়া রাখছে ভাইয়া, এটা আপনার গ্রিন ফিশার যদি বলতে বলি, জি ভাই এটা ভাইয়া অলরেডি মিটিং করছে আমি নিজের দেখা, হ্যাঁ জি ভাই অনেক সুন্দর কালার এবং সাইজ কোয়ালিটি দুটোই মাশাআল্লাহ। এই পেয়ারটার দাম চাচ্ছি আমি 6,000 টাকা, আজকে জয় ভাই মন খুলে অফার দিচ্ছে, ওরে ভাই তো অস্থির কালার, মানে কি ব্লু অফলাইন, ব্লু অফলাইন, ব্লু অফলাইন, এই পেয়ারটার দাম চাচ্ছি আমি 6,500 টাকা, এটা আমি 6,000 টাকা হইলে বিক্রি করবো, 6,000 টাকা বিক্রি করবে, কালার কোয়ালিটি মাশাআল্লাহ, সাইজ অনেক ভালো, অনেক বড় সাইজ, কালার অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর যাদের পছন্দ হয় অবশ্যই খামার এসে ভিজিট করে যাবেন, ভাইয়ের লোকেশন আমরা দিয়ে দিব। ভাই এখানে কিছু ইয়ং দেখছি ভাই, ফোর পাস, এক পেয়ার দুই পেয়ার না ভাই, আমার কাছে চার পেয়ার ফোর পাস আছে, এখন চার পেয়ার ফোর পাস, সামনের দিকে আরো গেলে দেখবেন ব্লু আপনার তিন পেয়ার, জি ভাই একটা গ্রিন একটা ব্লু একটা পেয়ার, আমার কাছে মোট চার পেয়ার আপনার ফোর পাস আছে, জি ভাই তো গ্রিন আর ব্লু টা যদি কেউ নিতে চায় তাহলে 9,500 টাকা পড়বে, হ্যাঁ 9,500 টাকা, 9,500 টাকা পড়বে, জান ভাই 9,000, আর ব্লু গুলো যদি কেউ নিতে চায় এগুলো ভাই 10 করে রাখা যাবে, ব্লু গুলো রাখা যাবে 10 করে রাখা যাবে, যে 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 যেটা পছন্দ করে এসে নিয়ে যেতে পারবো, আমার মাশাআল্লাহ অসাধারণ কারেকশন ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে বলতে গেলে সব মিউটেশনের পাখি আছে, কম বেশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভাই সব মিউটেশনে আমার কাছে আমার আছে, একটা খামার বলতে গেলে এরকমই হয় যে সব মিউটেশনের পাখি থাকে, আপনারা দেখতে পারলেন এখানে ভাইয়ের কাছে। এছাড়া একজোড়া ব্লু আছে ভাই, দেখেন ব্লু যা দেখাবে, আমার 15 প্রজাতি শেষ না, অনেক 15 আছে আমার কাছে,
আপনার পেজের মাধ্যমে যদি কেউ নেয় বলেন ভাই আপনি রেটটা বলে দেন, আপনাকে বললাম আপনি বললেন 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে, কত ভাইয়া 1000 টাকা ডিসকাউন্ট করলে কত হয় বলেন? 15000 14000 13000 টাকা দিয়ে দিব আমি, 13000 টাকা দিয়ে দিব, মাশাআল্লাহ ভাই আমার কভার দিয়ে দিয়েছে। আমার দর্শক যারা আছেন অবশ্যই যোগাযোগ করেন ভাই, এখানে কিছু লাভবাদ আমি দেখি, এখানে লাভবাদ আছে। হ্যাঁ এগুলোই আপনার ওই পেরেন্টসেরই বা মানে এখানে কিছু লাভ বেবি আছে। জি ভাই, তো এই তিনটা বেবি যদি কেউ নিতে চায় 1500 টাকা করে পার পিস আমি রাখতে পারবো, পার পিস 1500 টাকা, পার পিস 1500 টাকা করে রাখতে পারবো। মাশাআল্লাহ ভাই, এখানে আরেকটি গ্রিন একটা ফিশার পেয়ার আছে। হ্যাঁ এই পেয়ারটা আমি 7000 টাকা হলে ছেড়ে দিব, 7000 টাকা দর্শকরা বিরক্ত হবেন না, অনেক পাখি আসলে ভাই আজকে সারাদিন হাট করার পর মানে আপনার সেটা প্রয়োগ আমি গুছিয়ে পাইনি, আমার আরো পাখির কালেকশন গুলা কিন্তু কিছু আছে। জি ভাই, তো ওগুলো আনলে হয়তো বা জায়গা থাকতো না, তারপরও আলহামদুলিল্লাহ আছে আছে। আমরা অ্যালবিনো কিছু ককাটেল আছে, কিছু অ্যালবিনো আছে, এগুলো যদি মানে কেউ যদি 2-3 মাসের মধ্যে মানে একটা পাখি কোন নতুন সেটআপে যদি যায় এক থেকে 1.5 মাস সময় লাগে ওইখানের পরিবেশ বুঝতেও। হ্যাঁ এই পাখিগুলা 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে কেউ যদি ডিম বাচ্চা করাইতে চায় অ্যালবিনো এগুলো ভাই করাইতে পারবে। হ্যাঁ সাইজ কোয়ালিটি সবই ভালো। এখন এই পেয়ার গুলা বাজারে বিক্রি হইতেছে 12000-14000 টাকা করে জোড়া জোড়া, আমার কাছে ভাই 10000 টাকা করে হইলে জোড়া নিতে পারবে, মাত্র 10000 টাকা করে আমার কাছে 10000 টাকা হইলে জোড়া গুলা নিতে পারবে, নিতে পারবেন 10000 করে মাশাআল্লাহ ভাই। সব কথাতে কিন্তু একটা কথাই বলি ভাই, আমার পাখির কোয়ালিটি ভালো, সাইজ ভালো ভাই, আসলে সত্যি ভাই ভাই। নিচে তো দেখছি প্রচুর পরিমাণ গ্রিন চেক আর পাইনাপেল নাকি ভাই? ফ্লাইং কেজ, দুই ফ্লাইং কেজ বড় ভাইয়া, দুই চার এলাকা বড়া, আপনার পিছনে একটা ফ্লাইং কেজে বড় ভাই আর ভাই মোট কত জোড়া হইতে পারে? এখানে আমি 30 জোড়ার মতো নিতে পারবো ভাই, 30 জোড়া 30 জোড়া মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভরা, আমি তো দেখাই আমার দর্শকদেরকে, এখানে দেখতে পাচ্ছেন এই খাঁচা ভরা, প্লাস নিচেও খাচ্ছে আর পিছনে আরেকটি খাঁচা একদম ফুল লোড, এই খাঁচাটা ফুল লোড, মোট প্রায় 30 জোড়ার মতন আছে গ্রিন চেক আর পাইনাপেল। যারা নতুন করে খামার করতে যাচ্ছেন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাই। এগুলো পেয়ার গুলো কেমন পড়বে ভাইয়া? এগুলো পেয়ার চাচ্ছি ডিএনএ করা আছে, মানে পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইল ছাড়া আছে। জি জি, ডিএনএ বা পিডিএফ ফাইল যেটা বলি ওটা 7500 টাকা জোড়া, ডিএনএ ছাড়া 7000 টাকা জোড়া, গ্রিন চেক নিক আর পাইনাপেল নিক। তো এক আরেকটা বিষয়ে আমি বলে দিই, কে যদি খামারের জন্য বা পাইকারি নেয় সেটা আমার সাথে আলোচনা করলে বা কত পেয়ার নিবে সেটা যদি আমাকে বলে সেক্ষেত্রে দাম আমি আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে যারা পাইকারি নেয় তাদের ক্ষেত্রে আরো দাম কম থাকবে? হ্যাঁ কম রাখবো ইনশাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ পাখি ভাইয়ের কাছে। আর একটি খামারে একই বলে যে আসলে 10-15 জোড়া থাকলে খামার হয় না, ভাইয়ের কাছে যে পরিমাণ পাখি দেখলেন ভাই, পাখিগুলো পাইকারি খুচরা সব ভাবে বিক্রি করে। আপনারা যারা পাইকারি নেবেন ওইভাবে ভাইয়ের সাথে কথা বলবেন, আর যারা খুচরা নেবেন তার খুচরা নিলে রেট একটু বেশি পড়ে, কারণ খুচরা নিলে 1-2 জোড়া নেয়, আর যারা পাইকারি নেয় এরা তো একসাথে অনেক পাখি নেয়। এই জন্য আমি ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের লোকেশন মোবাইল নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব, ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ভাইয়া মাশাআল্লাহ অনেক বড় খামার, খুব শর্ট টাইমে শেষ করছি, মানে দ্রুত। আর আমি যদি সোলো ভাবে সব পাখি দেখাইতাম মানে ভিডিও হয়ে যেত প্রায় আধা ঘন্টা প্লাস, কারণ অনেক পাখি ভাই, একটা প্রতিটা খাঁচায় 20-30 জোড়া করে রাখছে এক খাঁচায়, এক খাঁচায় মানে এত পরিমাণ পাখি। আর আমার দর্শকদের জন্য ভাই কিছু বলেন? আপনার দর্শকদের জন্য এটাই বলবো যে আমাকে বিশ্বাস করতে পারেন, বাংলাদেশ না মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমাকে ফোন দিয়ে মানে আমাদের পড়োশী ভাইরাও আমার থেকে পাখি নিতে পারবে, যে আমাকে ট্রাস্ট করতে পারেন ভাই। টাকা আসলে কয়দিনের ভাই, আমি কারোর কেউ যদি আমার থেকে পাখি নেয় বিশ্বস্তর মাধ্যমে আমার থেকে নিতে পারবে, এবং যেটা বলবো আর যেটা দেখাবো সেটাই দিব।
আমি কারোর সাথে মানে কখনো বেমানি বা নয় ছয় করে কোনো পাখি বিক্রি করি না, ইনশাল্লাহ করবো না, যতটুকু পারবো সততার মাধ্যমে ব্যবসা আগায় যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কোন দর্শক এটা যে কেউ আপনি চেষ্টা করবেন মানে একদম ভালো পাখি দেওয়ার। হ্যাঁ, পাখির 100% জোড়া থাকে, কম্পাউন্ড থাকে, কারণ পাখি জিনিসটা আসলে অনেকে শখ করে নেয়, একটা ভালোবাসা থেকে একটা জিনিস নেয়, নেওয়ার পরে যে দেখা গেলো দুইটা ছেলে আর দুইটা মেয়ে হয়, ওই ক্ষেত্রে মনটা অনেকটা ভেঙে যায়। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার দর্শক যারাই আছে আপনি ভালো পাখি দিবেন, মাশাআল্লাহ অনেক সুস্থ পাখি দেখলাম আমি, আর আমার পাখির দরকার ইউটিউব চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আর একটা কথা বলতে গেলে কি ভাই, মানুষ মাত্রই ভুল, আমি অনেক পাখি দিব, যদি আমার দ্বারা আমাকে বাঁচায় রাখি, একটা পাখি যদি দুটো পাখি মেল বা ফিমেল মরে যায়, সেক্ষেত্রে আমার কাছে নিয়ে আসলে আমি এক্সচেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। কোন পাখি যদি ডিম বাচ্চা না করে, আসলে দেখেন একটা পাখির ভিতরে আপনি আমি ভিতরে যাই তৈরি, তো ওই পাখিরা যদি কোনো ভাবে যদি ডিম বাচ্চা না করে থাকে, আমার কাছে নিয়ে আসলে আমি কোনো সমস্যা দিব, কোনো মেডিসিন লাগে সেটা আমি বলে দিব, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি যত ধরনের পরামর্শ দেওয়া যাবে ইনশাআল্লাহ আমি দিব। আসলে একটা দর্শক এটাই চায় যে একটা পাখি নেওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে, আপনি যেমন যে সমস্যা আমি এক্সেস করে দিব, তাহলে একটা ভালো পরামর্শ দিব, ভালো পরামর্শ দিব, এইটা ভাই অনেকে বলে না, অনেকে মনে করে যে পাখি বেচলাম আমার দায়িত্ব শেষ, না না অবশ্যই ভাই দায় থাকে, না অবশ্যই থাকে, এটা কাস্টমারের দায় থাকে। অবশ্যই আপনারা যে পাখিগুলো দেখলেন, মাশাআল্লাহ আমি নিজে দেখলাম পাখিগুলো অনেক ভালো অনেক সুস্থ, আপনারা যারা খামারে এসে ভিজিট করে নেবেন আলহামদুলিল্লাহ খামারে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন, আর যারা অনলাইনে নেবেন দেশ ও প্রবাস থেকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের লোকেশন আর মোবাইল নাম্বারটা ভাই বলে দিবে, ভাইয়ের লোকেশন আর মোবাইল নাম্বারটা বলে দিবে। আমার লোকেশন মিরপুরে, মিরপুরে হাটের থেকে দুটো তোমার গেলে আমার বাসা, মিরপুরে এক মিরপুরে এক নম্বর পাখির হাটটা একটু সামনে আছে, আমার লোকেশন লোকেশন মোড়ে আমার বাসা। জি ভাই। আর আমার মোবাইল নাম্বারটা হলো 013 0404 2599, নাম্বারটা আমি আবারও বলতেছি 013 0404 2599। জয় ভাইকে অনেক ধন্যবাদ, আমাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এসে সময় দিয়েছেন, সবসময় পাশে থাকবেন, কখনো যদি কোনো ভুল ত্রুটি হয় মানুষ মাত্রই ভুল, সেটা আমাদের বলবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো সেই ভুলটা সমাধান করে সামনের দিকে আগায় যাওয়া। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কার ভিডিও দেখতে চান, হাতে যারা পাখি বিক্রি করে আমি চেষ্টা করবো সবার ভিডিও করার। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ এটাই, আসসালামু আলাইকুম।